দিল্লির লোকেদের দুর্গাপূজো দেখানোর কিন্তু একটা ব্যবস্থা হচ্ছে বলে মনে হয়। শুধু শহর তলিয়ে কেন, গ্রামও হবে, গ্রামের লোকও আসতে পারবে। এবং এই গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নে, তার ড্রিম, তার অনুপ্রেরণায় আমরা এই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমনা ওই একটার আগে ঢুকবে না বলছে, না না এই তো প্রেসিডেন্ট লোক বলছে সেম ঢুকবে না। 632টা মোট বাস নামাবার পরিকল্পনা সিএসটিসির, তার মধ্যে আজকে 37টা নিয়ে প্রায় 150-র উপর বাস নেমে গেল। আজ আবার 34টা নন এসি, এই 33টা নন এসি, 4টে এসি। এইটা সিএম এর অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে, তার স্বপ্নের এই 632টা বাস নামাতে পারলে আমরা আশা করব কলকাতার মানুষ একটা উন্নততর পরিষেবার সাহায্য পাবেন এবং তারা আরামদায়ক একটা তৃপ্তিতে তারা যাতায়াত করতে পারবেন। আমরা পুজোর মধ্যে অনেক নতুন রুট রয়েছে, নতুন রুট রয়েছে, পুরনো রুট রয়েছে, এবং পুজোর মধ্যে আমরা আরেকটা ফেজ দেব এবং আমরা আশা করছি 31 ডিসেম্বরের মধ্যে মোট 632টা বাসই নামিয়ে দিতে পারবো, যার গোটাটাই এখনো পর্যন্ত যার সিদ্ধান্ত ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চালাবে। বলছি উত্তরবঙ্গে তো সিএম যাচ্ছেন, তো উত্তরবঙ্গের একটা অ্যালটমেন্ট ছিল, ওটাও কি আজকে ওখানে উত্তরবঙ্গে সিএম যা উদ্বোধন করার করবেন, ব্যাপক হারে বাসের পরিকল্পনা আছে ওখানে। ¡Suscríbete al canal!